আপনারা দেখছেন এক্স ফ্যাক্টর লাইব্রেরি। লাইব্রেরিতে আজকে আমি আপনাদের এক নির্ভীত গ্রন্থাগারের গল্প শোনাব। আমরা যাচ্ছি এক ঘন জঙ্গলের পথ দিয়ে। রাতের বেলা তো দিনের বেলা তো এই পথ কেউ আসে না। আমাদের ভরসা শুধু একজন গাইড। কেরলের ইরকুড়ি জেলার অত্যন্ত একটা গ্রাম ইরামালাকুড়িতে গ্রামে লুকিয়ে রয়েছে সেই রহস্য, আধুনিক সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন বুধবান উপজাতিদের এই নিজস্ব রাজ্যে রমরম করে চলছে একটি লাইব্রেরি। প্রায় 160খানা বই নিয়ে লাইব্রেরি দায়িত্বে আছেন স্থানীয় চা শ্রমিক এক আদিবাসী। গহীন অরণ্যে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই যেখানে একটা চ্যালেঞ্জ, সেখানে ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য এই প্রচেষ্টাকে স্যালুট জানিয়েছে গোটা দেশ। ইরকুড়ি জেলার মুন্নার থেকে প্রায় 16 কিলোমিটার দূরত্বে রয়েছে প্রত্যন্ত পেট্টিমুড়ি গ্রাম। সেখান থেকে প্রায় 22 কিলোমিটার গেলে এই ইরামাল্লাকুড়ি। একসময় পথ ছিল খুবই বিপদসংকুল, ভাঙাচোরা রাস্তা সারাতে সারাতে প্রায় 2 কোটি টাকা বরাদ্দ করেছে কেরল গভর্নমেন্ট। ইরামাল্লাকুড়ি এবং তার লাগোয়া পশ্চিম ঘাটে পাল্লাকার এবং ত্রিশূর জেলায় ছড়িয়ে রয়েছে এই মতভান উপজাতিরা। তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতিও রয়েছে, মূলত মালায়ালাম এবং তামিল ভাষা দিয়ে তারা স্বচ্ছন্দ। মনে করা হয় মাদুরাইয়ের রাজ পরিবারের সদস্য এই উপজাতিরা। কোনো কারণে বিলুপ্ত হয়ে গেলে রাজ পরিবারের কিছু সদস্য সর্বহারা হয়ে মধ্য কেরলে ত্রিবাঙ্কুরে বসতি স্থাপন করে। সেখান থেকে তারা ছড়িয়ে পড়ে পশ্চিম ঘাটের চারপাশে। মালায়ালাম ভাষায় মুতুমান করার অর্থ হল যারা পিঠে করে কিছু বই নিয়ে যায়। জঙ্গল ভেঙে পাহাড়ি পথে আদিবাসীরা সবকিছুই পিঠে বেঁধে নিয়ে চলে, সে খাবার হোক বা কোলের শিশু। এদের চাষ করে এদের প্রধান পেশা। এদের চাষের মধ্যে থাকে কফি, আখ, আদা, এছাড়াও জঙ্গলের কাঠ কেটে শিকার করে এদের দিন চলে। চা শ্রমিকও রয়েছে কয়েকজন, তাদের মধ্যে একজন এই পিপিজের নাসামি। যত রহস্য দানা বেঁধেছে এই মধ্যবয়স্ক এই ব্যক্তিকে ঘিরেই। কে ইনি? হালে গ্রাম পঞ্চায়েত নিয়োগ করেছে সরকার। পাহাড় ঘেরা ইরামাল্লাকুড়ির একটি অংশ ইরুপুরলু। জঙ্গল এখানে অনেকটাই ঘন। সেখানেই একটা ছোট্ট বাড়ি এবং চায়ের দোকানে জিন্না দাম্বের। দোকানের সঙ্গে সঙ্গে বলা যায় এটি একটি লাইব্রেরি, এই নিভৃত গ্রন্থাগার এই ভারতবর্ষের একমাত্র নিভৃত গ্রন্থাগার। শুধু ভারতবর্ষ নয়, বলা চলে এই বিশ্বের সর্বপ্রথম জঙ্গলের ভেতর গড়ে ওঠা একটি লাইব্রেরি। 2010 সালের পর থেকে দুটো বড় পরিবর্তন হয়েছে এখানে। একটা গ্রাম পঞ্চায়েত নিয়োগ, 2 লাইব্রেরি তৈরি। জল থেকে বাঁচাতে মাঝে মাঝে চটের কাপড়েও মুড়ে রাখা হয়েছে বইগুলো দিয়ে। শুরুটা হয়েছিল 160টা বই দিয়ে। চিন্নাস্বামী জানেন লাইব্রেরিতে এখন অজস্র বই, বইয়ের সংখ্যা দিনে দিনে বাড়ছে। তবে সমস্ত কৃতিত্বটাই স্থানীয় এক শিক্ষক পি কে মৌলিধনের। তার প্রচেষ্টাতে এই লাইব্রেরির সূচনা হয়েছিল এবং বর্তমানের জনপ্রিয়তা। মৌলিধন এই মধুবান সম্প্রদায়ের। তিনি 17 বছর ধরে শিক্ষকতা করছেন। তার একটা বই 2016 সালে মালায়ালামে প্রকাশিত হয়েছিল। সেই বই নাড়া দেয় কেরল সরকারকে প্রত্যন্ত আদিবাসী এলাকায় শিক্ষার প্রসারের জন্য তৎপর হয় সরকার। ধার বাকি দেখেও বই পড়া যায়, তবে শর্ত একটাই, সঠিক সময় অক্ষত অবস্থায় বই ফেরত দিতে হবে, বইয়ের কোনো রকম অযত্ন চলবে না। চিন্নাস্বামীর কথায় তাই লাইব্রেরিতে এককালীন মেম্বারশিপ নিতে গেলে 25 টাকা দিতে হয় আর প্রতি মাসে বই করার খরচ 2 টাকা। অক্ষর চেনার বই দিয়ে কাজটা শুরু হয়েছিল। এখন লাইব্রেরিতে বইয়ের রকম দেখলে চোখ কপালে উঠবে।
চিন্নাস্বামী জানিয়েছেন রাজনীতি, অর্থনীতি, সমাজ সংস্কৃতি, সাহিত্য, উপন্যাস কি নেই সেখানে। জনপ্রিয় মালায়ালাম লেখক ভাইকম মোহাম্মদ রাশিদ, এম টি বাসুদেবন নায়ার, কমলা দাস, এম মুকুন্দম সহ একগুচ্ছ লেখক সাহিত্যের বই রয়েছে লাইব্রেরিতে। এছাড়া রয়েছে আধুনিক সময়ের অসংখ্য ম্যাগাজিন। তবে চিন্নাথাম্বি জানিয়েছেন রাজ্য প্রশাসনের তরফে পুরোপুরি সাহায্য না পেলে এই লাইব্রেরিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তার আক্ষেপ, স্থানীয়দের সাহায্যে 50,000 টাকা জোগাড় করে লাইব্রেরি চালাচ্ছে, এই বয়সে আমি একাই দেখভাল করি, একটা আলমারি আছে তবে সব বই ধরে না, তাই মাটিতে মাদুর পিছিয়ে বইগুলো রাখতে হচ্ছে। গ্রাম পঞ্চায়েত সাহায্য করবে বলেছে, তবে প্রশাসনের তরফে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষক মুরলীধরন জানিয়েছেন, স্থানীয় শিক্ষকদের অ্যাসোসিয়েশন এই সাহায্যের জন্য এগিয়ে এসেছে। জঙ্গলের ভিতর মুতুবন্ধের লাইব্রেরি খবর ছড়িয়ে পড়তে আরও নানান জায়গা থেকে নানান সাহায্যের আশ্বাস আসছে। অক্ষর পরিচয় দিয়ে যে লাইব্রেরির সূচনা, এখন সেখানে দেশ বিদেশের বইয়ের ছড়াছড়ি। পড়াশোনা যে আদিবাসীদের কাছে ছিল বিলাসিতা, এখন তারাই মন দিয়ে উপন্যাস ম্যাগাজিন পড়ে। এটাই দেশের অন্যতম সম্পদ, এই সম্পদকে রক্ষা করাটাই সরকারের দায়িত্ব, এবং শুধু সরকারের দায়িত্ব না, আমাদের সকলের দায়িত্ব এই নির্মিত লাইব্রেরিকে রক্ষা করা। ফিরে চললাম আবার ফিরতি পথে, আমাদের নজর সামনে লম্বা কঠিন পথের দিকে। তবু চিন্নাস্বামী এখানেই থেকে যাবেন, পৃথিবীর নির্যাতম গ্রন্থাগারটি আগলে হতদরিদ্র পাঠককুলের বইয়ের খিদে মিটিয়ে গ্রন্থাগারটিকে সজীব সক্রিয় রাখবেন, তাদের জন্য প্রস্তুত করে রাখবেন যা চানাচুর দেশলাই। আমাদের নজর সামনের লম্বা কঠিন পথের দিকে, আর আমাদের মন অসামান্য গ্রন্থকারী পি ভি চিন্নাস্বামীর বাণী। এক্সট্রাক্টর লাইব্রেরিতে নিবিত গ্রন্থকারীকের গল্প এখানেই শেষ। তবে এটা গল্প নয়, কিন্তু সত্যি ঘটনা। আপনারা যদি কখনো যান কেরলে, এই জায়গাটা ঘুরে আসবেন, দেখবেন একজন অসামান্য গ্রন্থকারিক কিভাবে এই নিবিত গ্রন্থাগারটিকে রক্ষা করে চলেছেন। পরের এপিসোডে নিয়ে আসবো আরো আকর্ষণীয় কিছু জিনিস, গল্প, ইতিহাস, আরো অনেক কিছু। অপেক্ষা করে থাকুন আর একটা নেক্সট এপিসোডের জন্য।